মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনির বাসিন্দা আকাশ চক্রবর্তী দ্বিতীয় বিবাহবার্ষিকীতে 3 বিঘা জমি কিনে স্ত্রীকে উপহার দিলেন। আকাশ চক্রবর্তী পেশায় ইংরেজবাজার পৌরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত। দেরি না করেই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে তিনি স্ত্রী দেবযানীকে উপহার দিয়েছেন চাঁদের জমি। মুখের কথায় নয়, রীতিমতো গাঁটের কড়ি খরচ করে সেই জমির নথিপত্র আজ তার হাতে এসে পৌঁছেছে। এইসবের আগে কিছুই জানতেন না স্ত্রী। হঠাৎ করে চাঁদের জমির কাগজ হাতে পেয়ে চোখ কপালে উঠেছে স্ত্রী দেবযানী চক্রবর্তীর। আকাশ ইংরেজবাজার পৌরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। 2 বছর আগে বিয়ে হয়েছিল মালদা শহরেরই সুকান্ত মোড়ের দেবযানী চক্রবর্তীর সাথে। প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আরও অনেকের মতোই সাধারণ উপহার দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বিবাহবার্ষিকীর কয়েকদিন আগে থেকেই মাথায় পাক খেতে থাকে তার স্ত্রীকে অন্যরকম কিছু উপহার দিতে হবে। আর তার খোঁজ পেতে ইন্টারনেট ঘেঁটে যাচ্ছিলেন তিনি। সেখানেই তার নজরে পড়ে নিউ ইয়র্কের সংস্থা চাঁদে জমি বিক্রি করছে। বিষয়টি বেশ মনে ধরে তার, যোগাযোগ করেন সেই সংস্থার সাথে। অনেক আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত স্ত্রীকে উপহার দিতে চাঁদের 1 একর জমি কিনেই ফেললেন তিনি। করকরে $68 খরচ করে সেই জমি কিনেছেন তিনি। এই প্রসঙ্গে আকাশ চক্রবর্তী জানান, আমি তো নিজেদের জন্য বিভিন্ন রকম উপহার কিনে বা কাউকে গিফট করার জন্য সোনা হোক উপভোগ, তো চাঁদে জমি কেনা জিনিসটা ইউনিক খবর মাধ্যমে পেয়েছিলাম। তো ভেবেছিলাম আমাদের বিয়ের 2 বছর পূর্তি অনুষ্ঠানে একটি গিফট যদি করা যায় দুজন দুজনকেই হতে পারে সেটা। তো সেক্ষেত্রে খোঁজ করে আর কি নেট মাধ্যমে সেটি পাওয়া এবং তারপরে অবসর হয়ে জাস্ট আজকেই পেয়েছি কাগজ সকালে। ভেবে তো রেখেছি যদি কোনোদিনও পসিবিলিটিস হয় যাওয়া, সেক্ষেত্রে গিয়ে বুড়ো বয়সে আর কি বাকি সময়টা চাঁদে গল্প করে কাটানো যাবে। কত খরচ হয়েছে এই ডলারে? ধরুন $68 $68 3 একর জমি, 1 একর জমি মানে 3 বিঘা কাইন্ড অফ। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আকাশ। কি করেন? আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পেশায় মিউনিসিপ্যালিটিতে আছি। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।